ভুল 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 আরো একটা ভুল এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে সাকিব খানের জয় চঞ্চল চৌধুরী তাহলে কি পরাজয় আপনি ভুলে আছেন আপনি ভুল ভাবতেছেন চঞ্চল চৌধুরী বাংলাদেশের ইতিহাসে একজন যুগান্তকারী অভিনেতা যাকে বাংলা স্মরণে রাখবে বাংলা বরণে রাখবে সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের একটা অ্যাসেট আপনারা যখন সাকিব খানের সমালোচনা করতে গিয়ে এই চঞ্চল চৌধুরী নামটা বা এই অস্ত্রটা ব্যবহার করেন আপনারা যখন সাকিব খানের ছবিকে ছোট করতে গিয়ে মনপুরা টানেন আপনারা যখন সাকিব খানের ছবিকে ইগনোর করতে গিয়ে সাকিব খানের ছবিকে পচাতে গিয়ে আয়নাবাজিকে টানেন তখন আলটিমেটলি চঞ্চল চৌধুরী চলে আসে চঞ্চল চৌধুরী এবং সাকিব খানকে নিয়ে একটা ভার্চুয়াল অয়ার করছেন আপনারা এই সুশীল কিছু দর্শক বাট চঞ্চল চৌধুরী নিজেও জানে যে বাণিজ্যিক ধারা সিনেমাকে বাঁচাতে হলে বাণিজ্যিক ছবি লাগবে মনপুরা সুপারহিট হয় এরপরে আবার দুই এক বছর পরে নিউজ হয় ভাই মনপুরা তো লস প্রজেক্ট আয়নাবাজি সুপার ডুপার বাম্পার হিট হয় দুই চার বছর পরে নিউজ হয় ভাই আয়নাবাজি তো সুপার ডুপার ফ্লপ গেছে চঞ্চল চৌধুরীর সাথে আয়নাবাজির যেমন মিল নাই ব্যবসায়িকভাবে চঞ্চল চৌধুরীর সাথে মনপুরারও মিল খুঁজে পাবেন না অ্যাজে দেখবেন যে অ্যাজে চঞ্চল চৌধুরী কি মনপুরাটা চঞ্চল চৌধুরীর জন্য চলছে আয়নাবাজিটা চঞ্চল চৌধুরীর জন্য চলছে কারণ চঞ্চল চৌধুরী 100% ওখানে দিছে এখন তুফান সিনেমায় একটা ক্যামিও ব্যাক করছে চঞ্চল চৌধুরী আর সুশীলরা বলছে ভাই চঞ্চল চৌধুরীর ব্যাড ডিসিশন এই সাকিব খানের কাছে ধরা খাইল সাকিব খানের বিগ বাজেটের সিনেমার কাছে চঞ্চল চৌধুরী সামান্য একটা রোল করলো রায়হান রাফি টেকনিক্যালে চঞ্চল চৌধুরীকে ছোট করে দিল এটাই তো তাদের উদ্দেশ্যে বলছি হে সুশীল লাস্ট কয়টা বাংলা ছবি দেখেছেন আপনি লাস্ট সিনেমা হলে আপনি কবে গিয়েছেন আপনি তো যে পাইরেসি করা সিনেমার অপেক্ষায় থাকেন কোন সাইডে আসবে আপনি সিনেপ্লেক্সে সিনেমা দেখছেন সর্বোচ্চ সিঙ্গেল স্ক্রিনে গেছেন গরমের সিনেমা দেখছেন আপনি তো দেখেন না তাহলে যারা দেখে যারা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে তাদেরকে কেন আপনি ব্যাড মোটিভ করছেন আরে চঞ্চল চৌধুরী কি নিজে কোনো জায়গায় বলছে আমি সাকিব খানের থেকে বড় স্টার নাকি সাকিব কোথায় বলছে আমি চঞ্চল চৌধুরী থেকে বড় স্টার ওদের জায়গায় তোরা ঠিক আছে কি হেসে হেসে ছবি তুলছে সেলফি তুলতেছে পরনটা ফুটে যাচ্ছে আর সমালোচনা করে দিচ্ছেন চঞ্চল চৌধুরীকে ছোট করে দিচ্ছেন চঞ্চলের জায়গায় চঞ্চল সেরা সাকিবের জায়গায় সাকিব সেরা ক্রিকেটে ভারতের ক্রিকেট দল দিয়ে যদি উদাহরণ দেই সাকিব যদি এম এস ধোনি হয় চঞ্চল চৌধুরী হচ্ছে বিরাট কোহলি সাকিব খান যদি বিরাট কোহলি হয় চঞ্চল চৌধুরী এম এস ধোনি আর কিছু শুনবেন বাংলা চলচ্চিত্রে কারণ একজন বাণিজ্য ধারায় নিয়ে গেছে একজন কালচারাল ধারাটা এগোয় নিয়ে গেছে এবং এই দুইজনকে তুফান সিনেমাটার মধ্যে চঞ্চল চৌধুরী তুফান খুব ভয় পাইছি রে এই যে একটা কথা বলছে এই একটা কথা এখন সে আলোচনায় পুরো টিজারের মধ্যে বুঝেন বুঝেন কিছু মাথায় ঢোকে ছোটো করে দিচ্ছেন চঞ্চল চৌধুরী আর চঞ্চল চৌধুরীকে ছোটো করে যেসব সাকিবিয়ানরা এই নিউজগুলো শেয়ার করছেন তার একটাবার কি বুঝছেন যে আপনার সুপারস্টারকে বড় করতে গিয়ে আপনি চঞ্চল চৌধুরীর মতো আর্টিস্টকে ছোটো করে বরঞ্চ আপনি আপনার সুপারস্টারকে ছোটো করছেন এগুলো কারা করছে বাংলা চলচ্চিত্রে যারা ধ্বংস যাচ্ছে সুশীল মুখোশধারী কিছু সমাজবোদ্ধা যারা বাংলা সিনেমাকে নিয়ে ব্যাড রিভিউ করে আমার কাছে মনে হয়েছে এটা রায়হান রাফির একটা বিজয় কারণ চঞ্চল চৌধুরী নিজেও বাণিজ্যিক ছবি নিয়ে সাকিব খানকে নিয়ে কয়েক জায়গায় মন্তব্য করে ফেলছেন কয়েকটা ব্যাপারে ফজলুর রহমান বাবু তো ডাইরেক্ট বলছে নো কমেন্ট সাকিবকে নিয়ে কথাই তিনি বলতে চান না এই যে আক্রোশ এই যে একটা বিরোধী মনোভাব এটা কারা ক্রিয়েট করছে আমি ক্রিয়েট করছি এটা আপনি ক্রিয়েট করছেন এটা আমরা ক্রিয়েট করছি এটা আপনারা ক্রিয়েট করছেন সেই জায়গাটা থেকে বাংলা চলচ্চিত্রের মঙ্গলের জন্য এই যে একটা টিম করা একটা কমিউনিটি করা একটা ক্লাব করা এটা কিন্তু তামিল ইন্ডাস্ট্রিটাকে ভাগ্য বদলে দিয়েছে একটা মাত্র সূত্র বিশ্বাস করেন বিলিভ মি এই একটা সূত্র তেলুগু ইন্ডাস্ট্রির ভাগ্য বদলাইছে এই একটা সূত্র কান্নাডের ভাগ্য বদলাইছে এই একটা সূত্র মালায়ালমের ভাগ্য বদলাইছে এই একটা সূত্র কলকাতার ভাগ্য বদলিয়েছিল মাথায় ঢুকান চঞ্চল চৌধুরীকে ব্যক্তিগতভাবে সাকিব খান শ্রদ্ধায় সম্মানে এবং ভালোবাসার জায়গায় রাখে চঞ্চল চৌধুরী নিজেও জানে বাণিজ্যিক ছবির প্রেক্ষাপটে সাকিব কি সাকিবের নামটা কি বাংলাদেশ